হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি আমার বার্থডের ব্লগ শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, খুব মজা করেছি আমরা। তো এটা হচ্ছে আমার ফুল লুক, আর এই ড্রেসটা আমাকে আমার দিদি গিফট করেছে, ভীষণ সুন্দর ছিল ড্রেসটা। আর ওরা এসেছিলাম, ওদের ভিডিও নিচ্ছিলাম, সবাই লজ্জা পাচ্ছিল, তারপরে চেয়ারে এসে আমাকে গিফট দিচ্ছিল। গিফট নেওয়ার পরে আমরা ওয়েট করছিলাম অঙ্কিতাদির জন্য, অঙ্কিতাদি এলেই আমরা কেক কাটতাম, তো সবাই গল্প করছিল তখন। তারপরে অঙ্কিতাদি নিয়ে এসেছিলাম ওর জন্য একটা সুন্দর কেক, যেহেতু আমার ইউটিউবে 1K হয়েছে তাই। তারপরে এই পিঙ্ক কালারের কেকটা কোয়েলরা দিয়েছিলো সবাই মিলে, আর এই 1K কেকটা দিয়েছিলো অঙ্কিতাদি। দুটো কেকই ভীষণ সুন্দর ছিল খেতে, আর খুব টেস্টি ছিল। আর তারপরে কখন ফটো সেশন করতে করতে ক্যান্ডেল নিভে গেছে, আমি জানি না। তারপরে আমি কেক কাটছিলাম, কেক কেটে তো তারপরে এবার সবার আগে কাকে খাওয়াবো এটা কনফিউশনে ছিলাম, তাই নিজেই কেক খেয়ে নিয়েছি আগে, যেহেতু কাকে খাওয়াবো বুঝতে পারছিলাম না। এই ফার্স্টে নিজেই কেক খেয়ে ফটো তুলছিলাম, তারপরে মাকে কেক খাওয়াতে গেছিলাম, তারপরে সবাইকে একে একে কেক খাওয়াচ্ছিলাম। আমি কী করবো, সবাই কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের কেক কাটতে কাটতে। তারপরে সবাইকে কেক টেক খাওয়াচ্ছিলাম। তারপরে এখানে অঙ্কিতাদি জোর করছিল যে কেক মাখাবো, কেক মাখাবো। আমি বলছি না না, এখন না, আমার মেকআপ নষ্ট হতে হবে। তারপরে সুকন্যা এসছে কেক মাখাবে বলে, আমি বলছি এখন না এখন না, কিন্তু কেক আর কথা শুনে সবাই যে যার মতো কেক টেক লাগিয়ে চলে গেছে। তাও বেশি লাগায়নি আগের বারের মতন, অল্পই লাগিয়েছে, তো বেশি প্রবলেম হয়নি। তারপরে সব যারা বাকি ছিল তাদেরকে কেক খাওয়াচ্ছিলাম, কেক টেক খায়। শ্রেয়া বেচারা ভিডিও করছিলো, ওর জন্য ওই আসতে পারিনি কেক খাওয়ানোর মোমেন্টে ভিডিওতে। তারপরে মেহুলিকে আমি ক্রিমটাই খাইয়ে দিয়েছিলাম, তারপরে হাত ধুতে গেছিলাম, তারপরে খেতে বসে গেছিলো ওরা সবাই, তারপরে আমরাও খেতে বসেছিলাম। আজকে মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক আরও টুকটাক ছিল। তারপরে খেয়ে দিয়ে উঠে আমরা একটু রেস্ট নিয়ে ফটো তুলছিলাম সবার মতো, রিং লাইটের সামনে দাঁড়িয়ে ন্যাকা মারছিলাম সবাই মিলে ফটো তোলার নাম করে। তারপরে সবাই ওরা বাড়ি চলে গেছিলো, আর কোয়েলরা ছিল, আর এখানে আমার গিফটগুলো আছে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য, প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে, আর আমার খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা গিফটই। আর রিং লাইটটাও আমাকে গিফট করেছে আমার বন্ধুরা। তারপরে বাড়ি যাওয়ার আগে এরা আমাকে টাটা করছিল, তো এরকম করে আমি এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি, কারণ আমার একটুখানি আর ভালো লাগছিল না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।